ইরাক নামাজ সূর্য উদয়ের পর যে দুই বা চার রাকাত নফল নামাজ পড়া হয় তাকে ইশরাকের নামাজ বলে এই নামাজ দ্বারা এক হজ ও এক উমরা সব পাওয়া যায় সূর্য উদয়ের আনুমানিক 10 12 মিনিট পর 10 12 মিনিট পর থেকে ইশারার ওয়াক্ত শুরু হয় এবং দিपहरের আগ পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে তবে ওয়াক্তের পরিপরে নেওয়া পরিনেয়া মানে সময় শুরু হওয়ার শুরুতেই যেহেতু দুপুর পর্যন্ত সময় থাকে শুরুতেই পরিনেয়া উত্তম ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানে বসে থেকে দোয়া দুরুদ জিকির আজকার ও তাসবিহ तिलावतে লিপ্ত থাকবে দুনিয়াবি কোনো কথা বা কাজে লিপ্ত হবে না এবং সময় হয়ে গেলে ইশরাকের নামাজ আদায় করবে এভাবে ইশরাকের নামাজ আদায় করা সব বেশি দুনিয়াবি কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে গেলে সময় হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করা যায় তবে তাতে সব কিছু কমে যায় ইশরাকের নামাজ যে কোনো ছোড়া কেরাত দিয়ে পড়া যায় দুই রাকাত ইশরাক নামাজের নিয়ত এভাবে করবে নাই তুসলিয়ার কাতাইল ইশরাক আমি ইশরাকের নামাজে নিয়ত করতেছি নামাজ আনুমানিক নয় দশটার দিকে যে নফল নামাজ পড়া হয় তাকে সালাতু জোহা বা চাষের নামাজ বলা হয় চাষ মানে হলো নাস্তা ফার্সি ভাষা যেহেতু নাস্তার সময় ওইটাই যেন নাস্তার নামাজ বলা হয় বা আওয়াবিনের নামাজ বলা হয় আওয়াব মানে হলো বিনয় বান্দা আওয়াবিন তাদের তারা সাধারণ নামাজ পড়ে থাকে এই সময় এই নামাজ দুই রাকাত করে পাঠ পড়লে তাতে গাফেলদের তালিকাভুক্ত করা গণ্য করা হয় না চার রাকাত পাঠ করলে তাকে আবিদিন বা ইবাদতকারীদের তালিকাভুক্ত করা হয় ছয় রাকাত পাঠ করলে ওই দিন তার নফল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায় আট রাকাত পাঠ করলে আল্লাহ তালা তাকে আনুগত্যদের বান্দাদের বান্ধবদের অন্তর্ভুক্ত করে দেয় আর বারো রাকাত পাঠ করলে আল্লাহতালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে ইশরাক আদায়ের পর থেকে দ্বিপোহরের আগ পর্যন্ত এই নামাজের অক্ত তবে দিনের এক চতুর্থাংশ যাওয়ার পর অর্থাৎ আনুমানিক নয় দশটার দিকে পড়া উত্তম এই নামাজ দুই থেকে বারো রাকাত তবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাধারণত চার রাকাত পাঠ করতেন মাঝে মধ্যে বেশিও আদায় করতেন চাষতের নামাজ যে কোনো সুরাকেরা দিয়ে পড়া যায় দুই রাকাত চাষতের নামাজের নিয়তে ভাবে নাওয়াই তো নুসল্লি জোহা জাওয়াল বা সূর্য ঢলার নামাজ দুপুরের দুপুরে পশ্চিম আকাশে সূর্য ঢলার পর চার রাকাত নফল আদায় করা হয় তাকে বলা হয় জাওয়ালের নামাজ সূর্য ঢলার নামাজ রসুল সাল আলী সর্বদাই নফল আদায় করতেন তার মানে হলো জোহরের সুন্নতের আগে সূর্য ঢলার পরও চার রাকাত নামাজ আছে এটা অনেক দেশে আছে এটা সূর্য ঢলার সময় আসমানের রহমতের দরজা খোলা হয় বিধায় তখন এই নফল পাটের ফজিলত অধিক রসুল সাল আসলাম এক সালামে এই চার রাকাত নফল আদায় করতেন চার রাকাত নফল নামাজের নিয়তেই ভাবে নাইতো নুসল্লি আর বা রাকাত